ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি ক্ষতি দেখতে রাজ্যে এলো বিজেপির কেন্দ্রীয় দল। রবিবার কলকাতাতে পৌঁছে মাহেশ্বরী সদনে সেখানে যান কেন্দ্রীয় নেতারা, আর কথা বলেন ঘর ছাড়াদের সঙ্গে। নেতাদের কাছে কাতর আত্মীয় জানান তারা। রাজ্যের পুলিশের উপরে আমি কোনো ভরসা করি না, আর ভরসা তখনই করবো যে সিবিআই ইডি তদন্ত করে দেখুক আমাদের বেড়মুজে ঝুপকালি সন্ত্রাসী অনেক কিছু, মানে প্রাণ ভোমরা সামনে আসবে। আমাকে পাগলা কুত্তার মতো ঘুষছে, আমার দাদাকে যেভাবে মার্ডার করেছে সেভাবে আমাকে মার্ডার করবে। আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো। লোকসভা ভোট মেটার পরও হিংসা থামার নাম নেই বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা, শাসকের অত্যাচারে ঘর ছেড়ে শয়ে শয়ে বিজেপি কর্মী ঠাঁই এখন বিজেপির কার্যালয়ে। অন্যান্য জায়গার মতো কলকাতার মাহেশ্বরী সদনেও এখন দিন কাটছে অত্যাচারিত বিজেপি কর্মীদের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা এসেই ঘর ছাড়া কর্মীদের অভিযোগ শুনল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এখানে যত সমস্ত ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন, দয়া করে আমাদেরকে সেফটি ভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন, ঠিক আছে? এখন আমার মা তড়পা আছে, তাকে আমি কিভাবে বাঁচাবো? আমরা যারা বিজেপি করেছি এই অপরাধে আমাদের তৃণমূল সংবাদ বাহিনী আমাদেরকে এলাকায় আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। নেতাদের সামনে পেয়ে চড়বল মমতার পরশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ঘর ছাড়া বিজেপির কর্মীরা। সব শুনে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তথ্য অনুসন্ধানকারী দলের প্রধান বিপ্লব দেব। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখব আলাদা বিষয়, একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিক, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলুক যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। কি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি, আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। ভোট হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবারও বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তার অভিযোগ সারা দেশে এক অবস্থা আর বাংলায় আরেক। मैं पांचवी बार बंगाल में आया हूं और जो हालत यहां पर है कि लोग अपना घर छोड़ करके पार्टी कार्यालय में पड़े हैं, लोग अपने घर नहीं जा सकते। मैंने देखा आदमी का मर्डर हुआ, हमने कोई गिरफ्तारी हुई दिन दहाड़े मर्डर, कोई गिरफ्तारी नहीं हो रही है। यहां राज्य की जो पुलिस है उस पर किसी को भरोसा नहीं। আজ সন্ত্রস্ত কোচবিহারে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কাল যাবে ডায়মন্ড হারবার, জয়নগর ও সন্দেশখালিতে। কিন্তু কেন বারবার হিংসায় বিদীর্ণ হয় বাংলা? কিভাবে মিলবে সুরাহা? কি পদক্ষেপ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে অত্যাচারিত দলীয় কর্মীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি ক্ষতি দেখতে রাজ্যে এলো বিজেপির কেন্দ্রীয় দল। রবিবার কলকাতাতে পৌঁছে মাহেশ্বরী সদনে সেখানে যান কেন্দ্রীয় নেতারা, আর কথা বলেন ঘর ছাড়াদের সঙ্গে। নেতাদের কাছে কাতর আত্মীয় জানান তারা। রাজ্যের পুলিশের উপরে আমি কোনো ভরসা করি না, আর ভরসা তখনই করবো যে সিবিআই ইডি তদন্ত করে দেখুক আমাদের বেড়মুজে ঝুপকালি সন্ত্রাসী অনেক কিছু, মানে প্রাণ ভোমরা সামনে আসবে। আমাকে পাগলা কুত্তার মতো ঘুষছে, আমার দাদাকে যেভাবে মার্ডার করেছে সেভাবে আমাকে মার্ডার করবে। আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো। লোকসভা ভোট মেটার পরও হিংসা থামার নাম নেই বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা, শাসকের অত্যাচারে ঘর ছেড়ে শয়ে শয়ে বিজেপি কর্মী ঠাঁই এখন বিজেপির কার্যালয়ে। অন্যান্য জায়গার মতো কলকাতার মাহেশ্বরী সদনেও এখন দিন কাটছে অত্যাচারিত বিজেপি কর্মীদের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা এসেই ঘর ছাড়া কর্মীদের অভিযোগ শুনল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এখানে যত সমস্ত ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন, দয়া করে আমাদেরকে সেফটি ভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন, ঠিক আছে? এখন আমার মা তড়পা আছে, তাকে আমি কিভাবে বাঁচাবো? আমরা যারা বিজেপি করেছি এই অপরাধে আমাদের তৃণমূল সংবাদ বাহিনী আমাদেরকে এলাকায় আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না।
নেতাদের সামনে পেয়ে তৃণমূল মমতার পরশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ঘর ছাড়া বিজেপির কর্মীরা। সব শুনে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তথ্য অনুসন্ধানকারী দলের প্রধান বিপ্লব দেব। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখব আলাদা বিষয়, একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিক, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলুক যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। কি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি, আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। ভোট হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবারও বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তার অভিযোগ সারা দেশে এক অবস্থা আর বাংলায় আরেক। मैं पांचवी बार बंगाल में आया हूं और जो हालत यहां पर है कि लोग अपना घर छोड़ करके पार्टी कार्यालय में पड़े हैं, लोग अपने घर नहीं जा सकते। मैंने देखा आदमी का मर्डर, उसमें कोई गिरफ्तारी हुई दिन दहाड़े मर्डर, कोई गिरफ्तारी नहीं हो रही है। यहां राज्य की जो पुलिस है उस पर किसी को भरोसा नहीं। আজ সন্ত্রস্ত কোচবিহারে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কাল যাবে ডায়মন্ড হারবার, জয়নগর ও সন্দেশখালীতে। কিন্তু কেন বারবার হিংসায় বিদীর্ণ হয় বাংলা? কিভাবে মিলবে সুরাহা? কি পদক্ষেপ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে অত্যাচারিত দলীয় কর্মীরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতি দেখতে রাজ্যে এলো বিজেপির কেন্দ্রীয় দল। রবিবার কলকাতাতে পৌঁছে মাহেশ্বরী সদনে সেখানে যান কেন্দ্রীয় নেতারা আর কথা বলেন ঘর ছাড়াদের সঙ্গে। নেতাদের কাছে কাতর আত্মীয় জানান তারা। রাজ্যের পুলিশের উপরে আমি কোনো ভরসা করি না, আর ভরসা তখনই করবো যে সিবিআই ইডি তদন্ত করে দেখুক আমাদের বেড়মুজে ঝুপকালি সন্ত্রাসী অনেক কিছু, মানে প্রাণ ভোমরা সামনে আসবে। আমাকে পাগলা কুত্তার মতো ঘুষছে, আমার দাদাকে যেভাবে মার্ডার করেছে সেভাবে আমাকে মার্ডার করবে। আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের সঙ্গে নরেন্দ্র ভাই মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো। লোকসভা ভোট মেটার পরও হিংসা থামার নাম নেই বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা, শাসকের অত্যাচারে ঘর ছেড়ে শয়ে শয়ে বিজেপি কর্মী ঠাঁই এখন বিজেপির কার্যালয়ে। অন্যান্য জায়গার মতো কলকাতার মাহেশ্বরী সদনেও এখন দিন কাটছে অত্যাচারিত বিজেপি কর্মীদের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা এসেই ঘর ছাড়া কর্মীদের অভিযোগ শুনল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। এখানে যত সমস্ত ভাইরা বন্ধুরা দাদারা এসেছেন, দয়া করে আমাদেরকে সেফটিভাবে আমাদেরকে ঘর ফেরার চেষ্টা করুন, ঠিক আছে? এখন আমার মা তর্প আছে, তাকে আমি কিভাবে বাঁচাবো? নেতাদের সামনে পেয়ে তৃণমূল মমতার পরশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ঘর ছাড়া বিজেপির কর্মীরা। সব শুনে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তথ্য অনুসন্ধানকারী দলের প্রধান বিপ্লব দেব। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখব আলাদা বিষয়, একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিক, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলুক যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। কি ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি, আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। ভোট হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এবারও বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান ব্রিজলাল। তার অভিযোগ সারা দেশে এক অবস্থা আর বাংলায় আরেক। मैं पांचवी बार बंगाल में आया हूं और जो हालत यहां पर है कि लोग अपना घर छोड़ करके पार्टी कार्यालय में पड़े हैं, लोग अपने घर नहीं जा सकते। मैंने देखा आदमी का मर्डर, उसमें कोई गिरफ्तारी हुई दिन दहाड़े मर्डर, कोई गिरफ्तारी नहीं हो रही है। यहां राज्य की जो पुलिस है उस पर किसी को भरोसा नहीं। আজ সন্ত্রস্ত কোচবিহারে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কাল যাবে ডায়মন্ড হারবার, জয়নগর ও সন্দেশখালীতে। কিন্তু কেন বারবার হিংসায় বিদীর্ণ হয় বাংলা? কিভাবে মিলবে সুরাহা? কি পদক্ষেপ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? সেদিকেই তাকিয়ে অত্যাচারিত দলীয় কর্মীরা। ভিডিও জার্নালিস্ট
দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা।